আতঙ্কে আছেন। ঘটনা হচ্ছে আজকে আমাদের উত্তর গোবিন্দপুর গ্রামের, আমি পঞ্চায়েত সদস্য। গত শিব পূজার দিন 10:30টার দিকে এক 22 বছরের ছেলে 10:30টার দিকে গলায় ফাঁস দিয়ে মারা গেল। ওর শ্রাদ্ধশান্তি 4 দিনের মাথায় করার পরেই পরদিন আবার আরেকটা বাচ্চা মারা গেল। কিছুদিন আগে ব্রিজের সাইডে বালিয়াতে জলে ডুবে একজন মারা গেল। আবার গত দুই তিন মাস আগে আবার একজন ওরকমই 24 বছরের মতো বয়স ছেলে ফাঁসি দিয়ে মারা গেল। এই যে পরপর ঘটনাতে আমাদের গ্রামের লোকজন সবাই আতঙ্কিত এবং ভয়াবহ পরিস্থিতি। সন্ধ্যা হলেই দোকানপাট বন্ধ করে দিয়ে সব বাড়িতে ঢুকে যাচ্ছে। আতঙ্কটা কি বিষয়? বিষয় হচ্ছে গ্রামের মানুষ বুঝতে পারতেছেন যে কোনো প্রেতাত্মা নাকি ফাঁসকালি নাকি ধরতেছে। ঘর হয়ে যাচ্ছে, লোক বাড়ি ছেড়ে চলে যাচ্ছে রশি নিয়ে এদিক ওদিক। ওইটার জন্য আজকে আমাদের বিজ্ঞান মঞ্চ থেকে প্রতিনিধিরা এসছেন স্কুলের গোবিন্দপুর নিম্ন বুনিয়াদী স্কুল মাঠে। আমাদের ওইটার কীভাবে বিহিত করা যায়, এই যে ভয় ভীতি আমাদের কাটানো যায়, তার জন্য চেষ্টা করছেন ওই বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা। আপনারা কী চাচ্ছেন, গ্রামবাসী আপনার কাছে কী চাচ্ছে? গ্রামবাসী আমরা চাচ্ছি যে মোটামুটি 7-8 মাস আগে রাস্তার পাশে এক বাগানে মুজিয়া গ্রামের একজন মন্টু সরকার নামে ফাঁসি দিয়ে মারা গেছিল ওই গাছে। এখন ইদানিং ওই গাছের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করলে নাকি ওই প্রেতাত্মা এই এদিক ওদিক ইয়ে করতেছে, অত্যাচার করতেছে, একে ধরতেছে ওকে ধরতেছে, এই নিয়ে গ্রামবাসী আতঙ্ক। এবার মেম্বার হিসেবে আমি যতটুকু পারি আমি ওদের পাশে থেকে, জনগণের পাশে থেকে আমি এটা সুরাহা করার চেষ্টা করছি। কীভাবে এদের ভয় ভীতিটা দূর করা যায়, তার জন্য বিজ্ঞান মঞ্চের আমাদের যে প্রতিনিধিরা এসছেন ওনাদের সঙ্গে আমাদের আজকে যে আলাপ হচ্ছে, দেখি কীভাবে এটা সুরাহা করা যায়।